বিজেপির সাংসদ হেমা মালিনীক লৈ কংগ্রেসের সাংসদ রণদীপ সূর্যেওয়ালার বিতর্কিত মন্তব্য। বর্ষিয়ান অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনীক লৈ যৌনগন্ধি মন্তব্য করেছিল রণদীপ সূর্যেওয়ালায়। কংগ্রেসের সাংসদগুলির এই মন্তব্যের পিছতে এতিয়া জাঙুর খাই উঠিছে বিজেপির আই টি সেলকে ধরে সকল নেতা। एमएलए एमपी क्यों बनाते हैं? ताकि वो हमारी आवाज उठा सके, हमारी बात मनवाए, इसीलिए बनाते होंगे। कोई एमा मालिनी तो है नहीं जो चाटने के लिए बनाते हूँ। नारी शक्तिक अपमान, नारी विद्वेषी मंतव्य, हेमा मालिनीक अपमान, ढकढकिया बगा और फिटफिटिया सोला पिंधि भव्य गव्य हो घूरी फुरे कांग्रेसर एगराकी नेता रणदीप सूर्जेवाला। পিছে এই সুন্দর চেহেরার আড়র মানুষজনের স্বরূপ উলাই পড়িল নির্বাচনী সভাত। প্রায় দুই দশক এগারী নারীয়ই নেতৃত্ব দি থাকা কংগ্রেস দলের নেতাইজন। কিন্তু আসলতে নারীর প্রতি নাই তিলমানো সম্মান। বিজেপি নেত্রী হেমা মালিনীর নাম লৈ চূড়ান্ত অপমানজনক মন্তব্য করলে রণদীপ সূর্যেওয়ালায়। নারী জাতিকে অশ্রাব্য শব্দরে অপমান করে সূর্যেওয়ালায় কলে মহিলাসকলক সাংসদ বিধায়ক বনায় কিয়? হেমা মালিনীটো নহয় যে এমএলএ এমপি কিউ বনাতে হ্যাঁ তাকি ও আমারি আওয়াজ উঠা সকে আমারি বাত মানবায়, ইসিলিয়ে বনাতে হুঁ। কই এমা মালিনী তো এনি জো চাটনে কে লিয়ে বনাতে হুঁ। সূর্যেওয়ালার এই বিতর্কিত মন্তব্যের পিছতে উভতি ধরেছে বিজেপিয়ে। খোদ হেমা মালিনীয়ে কংগ্রেসের এই কাণ্ড কঠোর ভাষার নিন্দা করেছে। আনহাতে বিজেপিয়ে ইয়াক লৈ আৰম্ভ কৰিছে এক শ্লোগান, নারী শক্তি কা অপমান কংগ্রেস কি পহচান। ये टारगेट क्यों करते हैं आप उनसे पूछिए ना, बिकॉज वी आर वेरी पॉपुलर, वी आर फेमस एंड सो टारगेट उन्हीं पे किया जाता है जो नाम वाले हैं ना, जो नाम नहीं है किसी के उसको टारगेट करके फायदा गया उनका। आई हैव नो आइडिया अबाउट इट एंड देन आई थिंक उन लोगों को हमारे प्रधानमंत्री जी से सीखना चाहिए आप महिलाओं का कितना सम्मान करना चाहिए। बीजेपी प्रार्थी कंगना रनौते कय নারীর প্রতি কংগ্রেস নেতাসকলের মানসিকতা নিকৃষ্ট আর দিনে দিনে কংগ্রেসীসকলের অধপতন হব ধরেছে। বিজেপি নেতা শেজাদ পুনেওয়ালা, অমিত মালভিয়াকে ধরে সকলে সংবাদ মাধ্যমের উপরি সোশ্যাল মিডিয়াতো তীব্র আক্রমণ করেছে কংগ্রেসক। শেজাদ পুনেওয়ালায় কয় কংগ্রেস সদায় নারী বিরোধী, এবার নারী শক্তিয়ে কংগ্রেসক এশিকনি দিব। নারী শক্তি কা অপমান ইহি কংগ্রেস পার্টি কি পহচান। और अब एक नहीं दो नहीं कई कांग्रेस के नेता है जो बार बार महिला शक्ति नारी शक्ति का अपमान कर रहे हैं। लेटेस्ट रणदीप सुरजेवाला है जो राहुल गांधी प्रियंका वाड्रा के करीबी है, जो अभद्र टिप्पणी जो उन्होंने की है हेमा मालिनी जी को लेकर वो दोहराई भी नहीं जा सकती। ऐसी टिप्पणी ये दिखाती है कि किस प्रकार से कांग्रेस पार्टी की महिला विरोधी सोच है। অসমতো রণদীপ সূর্যেওয়ালার নারী বিদ্বেষী মন্তব্যর প্রচন্ড বিরোধিতা করেছে মহিলা সমাজে। You have Randeep Surjewalaji who is commenting on Hema Malini who is the same age as Sonia Gandhi. On the other hand, you have a prime minister that has empowered every woman in public life as well as whether she is literate, secure, financially empowered. And when we use the word Nari Shakti Vandan, it's not just a mere saying. It is an embarkment of a future of the women of India. বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাই কয় যে কংগ্রেসে মাতৃকন্যা ভগ্নী জিয়রীক সন্মান করবলৈ পাহৰি গৈছে, ইয়ার ফল ভুগিব লাগিব দলটোৱে। कांग्रेस का खुद अपना माँ को जहाँ सम्मान नहीं दे सकता है वो देश का क्या सम्मान देगा। एकदम क्लियर है वो, अभी जो कांग्रेस का लीडर लोग है उन लोग माँ लोग को सम्मान नहीं दे सकते है, बेटी को लोग को सम्मान नहीं दे सकते है। हमारा प्रधानमंत्री क्या बोला था पहली बार आके, बेटी बसाओ बेटी पढ़ाओ, ये तो हमारा एजेंडा था। आज तो ये वास्तव में हो रहा है, रियलिटी में हो रहा है। উল্লেখযোগ্য যে হরিয়ানা মহিলা আয়োগে রণদীপ সূর্যেওয়ালালৈ জারি করেছে জাননী। বিজেপিয়ে কংগ্রেস নেতাগীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে হরিয়ানা সরকারক। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। রাহুল গান্ধীর নাই নিজা গাড়ি, নাই নিজা ঘরও। মনোনয়নের দিয়া শপথনামাত এই তথ্য দিলে ওয়াইনাড়র কংগ্রেস প্রার্থীগুলো। শপথনামার মতে রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ 20 কোটি টাকা, তাদের 11.5 কোটির আছে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির পরিমাণ 9 কোটি টাকা। রাহুল গান্ধীর ধন সম্পত্তি কিমান?
মাটি বাড়ি বাহন আ অলংকার কি আছে মনোনয়নের সময় শপথনামাত কি কি তথ্য দিলে কেরালার ওয়াইনার সমষ্টির সাংসদ প্রার্থী রাহুল গান্ধীয়ে দেশত খুঁজিলেই ভারত যাত্রা করে ফুরা রাহুল গান্ধী এখন বাহনেরও মালিক নহয় নিজাক ঘর মাতিও নাই গাড়ি মাতি বাড়ি নোহা ডেকা এজনক দরা হিসাবে পছন্দ করবলে কোনোবা পাত্রিয়ে চিন্তা পড়ব পারে কিন্তু এনেকা তথ্য দিয়ে এটা দেশবাসীর পছন্দর পাত্র হবলে চেষ্টা চলাইছে রাহুল গান্ধীয়ে ২০ কোটি টকার সম্পত্তির হিসাব দি বুধবারে মনোনয়নের সময় শপথনামা দাখিল করলে কংগ্রেসের নেতাগিয়ে এই ২০ কোটি টকার ভিতর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা আর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি টাকা শপথনামার মতে রাহুল গান্ধীর নগদ ধন আছে মাত্র ৫৫,০০০ টাকা ব্যাংকত আছে ২৬,২৫,০০০ টাকা বিভিন্ন বোন আর শেয়ার বাজারত আছে ৩ কোটি ৩৩ লাখ টাকা মিউচুয়াল ফান্ডত আছে ৩ কোটি ৮১ লাখ টাকা সোণৰ অলংকাৰৰ বন্দত আছে ১৫ কোটি ২১ লাখ টাকা আনহাতে রাহুল গান্ধীর অলংকাৰৰ পরিমাণ হল ৪ কোটি ২০ লাখ টাকা দিল্লীর মেহরুলিত রাহুল গান্ধীর কৃষিভূমি থাকার লগতে গুড়গাঁওত আছে ব্যক্তিগত কার্যালয় এই কার্যালয়টির মূল্য ৯ কোটিরও অধিক নিউজ ডেস্ক নিউজ ১৮ অসম নর্থ ইস্ট ফেলে দরং উদালগুড়ি মনোনয়ন দিলে বিজেপির দিলীপ শইকীয়ায় মনোনয়ন দিবলৈ সদল বলে উলাই আহিল দিলীপ শইকীয়া দিলীপ শইকীয়াক মনোনয়ন পর্বত সঙ্গ দি ঢেকিয়াজুলিত শোণিতপুৰৰ প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে নির্বাচনী সভাত অংশ ললে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জাপি আর কুখুভজ্জিত বাহনত মুখ্যমন্ত্রীর রোড শো মুখ্যমন্ত্রীর হাতখন এবার চুই চাবলৈ জনতার হেঁপা মুখ্যমন্ত্রীর হইতে এখন সেলফি লবর বাবে রাজ্যর অন্তহীন উৎসাহ এয়া ওদালগুড়ির রাজপথ রাজপথত ভারত মাতার জয়ের স্লোগান রাজপথত বিজেপির জয়ের ধ্বনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত জনসমুদ্রর মাজত মনোনয়ন দাখিল করিলে ওদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ায় ইফালে জিলায়ুক্ত কার্যালয়ত মনোনয়ন দাখিলর পূর্বে ওদালগুড়িত অনুষ্ঠিত হল বিশাল জনসভা এই জনসভাতেই মঞ্চত মুখ্যমন্ত্রীক পিন্ধা হল বৃহদাকার পুষ্পমালা মুখ্যমন্ত্রীর জনসভাত অংশ লোবলৈ হিলদল ভাঙি আহিল রাইজ রাইজর ভিড় দেখি ৩ লাখ ভোটত জিকাতো নিশ্চিত বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইফালে ওদালগুড়ির দিলীপ শইকীয়ার মনোনয়ন দাখিল পর্বত অংশ লয়ে ঢেকিয়াজুলিত রঞ্জিত দাসর হয়ে নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রীয়ে রাইজর আনন্দ উল্লাস দেখি মঞ্চতেই নাচি উঠিল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীক জয়ী করাবর বাবে বিজেপিক সমর্থন দিবলে আহ্বান জানালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ৫ লাখতকৈ বেশি ভোট জিকিব লাগিব ঢেকিয়াজুলির পৰা হাইয়েস্ট লিড দিব লাগিব পারিবনে লাগিব ঢেকিয়াজুলির পৰা হরেণ ভূমিজ আর ওদালগুড়ির পৰা রিপুঞ্জয় দাসর রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট